গুরুস্থানে মাটির ঘরে ওরে আমার মা বেঁধেছে কর। আর ছেড়ে গেল সব কিছু সাইরা আমায় কইরা পর, আর কত দূরে আছো মা গো ও মা কোন সে দূরের গাই মা গো, কতদিনই দেখিনি তোমায় মা গো, কতদিনই দেখিনি তোমায়। ওরে আমি করি না করিতে পারি না, আমার পিতা মাতা খেত করিও নবীজির মুখের বাণী, আমার জোর মেরাগে পিতা মরেছে মা মরেছে শিশুকালে, আমি এতিমে নিকিলে আমি এতিমে নিকিলে, thank you.
মুফতি বলতেছেন তোমার লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফ যেতে হবে না হজ করার জন্য, যদি তোমার মা বাবা বেঁচে থাকে ওনাদেরকে দুনিয়াতে সসম্মানে রেখে এবং আর আখিরাতের উদ্দেশ্য করে যদি সসম্মানে তুমি বিদায় দিতে পারো তোমার হজ পরে কবুল হয়ে যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, অতম শায়রের বাণী, তোমার বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে বেঁচে যদি যে পিতা মাকে আলাদা করে যা যার বাদ আলাদা করে খাই, আসলে মাঝে কত বরদান অমূল্য রতন, মা বাবা যে কত বরদান অমূল্য রতন, ওই সন্তানে বুঝবে না যিনি মা হারায় নাই, যে মা হারাইছে বাবা হারিয়েছে উনি বুঝবে মা আসলে কত প্রিয় জিনিস। এ আদম শাহ আলম সরকার কি বলে শুনুন, বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সে খানা পাইরা পা নবী রোয়া, নবী
দুমো